আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাড়ির ছাদে এরকম একটি ওয়াটার গার্ডেন থাকলে কারই বা না ভালো লাগে। এটি মূলত আমার একটি গাপ্পির সেট আপ। তো আমি কিভাবে এইটাকে মেনটেন করি আজকে আমি আপনাদের সাথে সেটাই তুলে ধরব। আমার এই গাপ্পিগুলো একেবারে ন্যাচারাল পরিবেশে থাকে আর এখানে আমি কোনো রকমের অক্সিজেন বা কিছু ব্যবহার করি না। তো আমি এখানে গাপ্পির সাথে কিছু শাপলা দিয়েছি। মূলত আমি শাপলাগুলোকে একটি গামলায় সেট করে তারপরে আমি হাউজের মধ্যে রেখেছি। তো এইটা হচ্ছে আমার হাউজের বর্তমান অবস্থা। আমি যেহেতু আমার গাপ্পিগুলোকে একদম ছাদের উপর রাখি সরাসরি রোদের নিচে, তো যার কারণে এই সাইডে খুব অ্যালগি জমে যায়, আমরা যেটাকে শৈবাল বলে থাকি। তো এই শৈবালগুলো কিন্তু মাছেরা খুব পছন্দ করে, ওরা এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু যখন এই শৈবাল অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন কিন্তু পানির অক্সিজেনটা আস্তে আস্তে কমে যেতে থাকে। তো আজ এপ্রিলের 12 তারিখ, এখন যেহেতু রমজান মাস চলতেছে যার কারণে আমার অনেক দিন ধরে ছাদে আসা হয় না আর আমার গাপ্পি ট্যাঙ্কের এই অবস্থা। তো আজ আমি এই ফিশ ট্যাঙ্কটিকে 80% ক্লিন করব। যেহেতু এখানে অনেকগুলো বেবি ফ্রাই আছে তাই আমি পুরো পানিটা চেঞ্জ করব না। যদি পুরো পানি চেঞ্জ করে ফেলি তাহলে হয়তো বেবি ফ্রাইগুলো মারা যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা, এখানে পানি একদম ফুল থাকে। এখন দেখতেই পাচ্ছেন পানিটা কত কমে গেছে। আমি আমার হাউজের নিচে এরকম একটি পাইপ রেখেছি যাতে আমি খুব ইজিলি পানিটা পরিষ্কার করতে পারি। এখানে আমি একটি বালতিতে পানি নিয়ে নিয়েছি, এই পানির কাজটা আমি আপনাদের একটু পরে বলছি। তো আমি এখানে একটি এরকম নেট পাইপটির মুখের সামনে ধরছি যাতে পানির সাথে কোনো মাছ বা কোনো ফ্রাই যদি চলে আসে তাহলে আমি যাতে তাদের দেখতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানির সাথে অ্যালগিগুলো চলে আসতেছে আর এখানে পানির সাথে সাথে ছোট্ট একটি গাপ্পি আমার নেটের মধ্যে চলে আসে। তাই আমি এটাকে ধরে সেই বালতিতে রাখা পানির মধ্যে ছেড়ে দিলাম। তারপর আমার বাকি ফ্রাইগুলোকেও এখানে উঠিয়ে রাখি আর আমি এইটুক পানি হাউজের নিচের অংশটাতে রেখে দিই। তারপর এরকম একটি শক্ত ব্রাশ দিয়ে এই সাইডের অ্যালগিগুলোকে ঘষে ঘষে ক্লিন করার চেষ্টা করছি। তো এইভাবে আস্তে আস্তে পুরোটা ক্লিন করতে হবে। এখানে আমি যতটুকু পেরেছি সাইডের অ্যালগিগুলোকে ক্লিন করেছি আর এই মরা পাতাগুলোকে উঠিয়ে ফেলেছি। তারপর একটি পাইপ দিয়ে এক সাইডে আমি আস্তে করে নতুন পানি অ্যাড করছি। এখানে কিন্তু গামলার উপরের জায়গাটিতে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গামলার মাটিগুলো পুরো পানি আবার নষ্ট করে দিবে। আমি এরকম করে এক কর্নার থেকে পানি দিচ্ছি যাতে পানির ফ্লোতে পানিটা আবার ঘোলা না হয়ে যায়। তারপর আমি নতুন করে পুরো ট্যাঙ্ক ভর্তি করে পানি দিয়ে দিলাম। প্রথম দিকে পানিটা একটু ঘোলা লাগলেও পরে কিন্তু একদিন পরেই কিন্তু পানিটা আস্তে আস্তে সেট হয়ে যাবে আর আপনার পানিটা একদম ক্লিয়ার দেখা যাবে। এখানে একটি লাল শাপলার কলি উঠেছে, এটা দুই এক দিনের মধ্যেই পুরো ফুল ফুটে যাবে। আমার গাপ্পিরা কিন্তু নতুন পানি পেয়ে তারা খুবই খুশি। এই যে সবগুলো একদিকে জড়ো হয়ে ওরা এখানে অ্যালগি খাচ্ছে। তা আমি আসলে বারবার ফোনের ফোকাস হারাচ্ছিলাম যার কারণে আমি ভালো করে দেখাতে পারছি না। তারপর আমি ফ্রাইগুলোকে তাদের সেকশনে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার এবারের ফ্রাই। তো আপনাদের যদি গাপ্পি ফ্রাই নিয়ে কোনো
কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো আজ এই পর্যন্তই, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।